ছাত্রীরা, আজ তোমাদের সঙ্গে আমাদের চারপাশে ঘটনা নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত আমরা আমাদের চারদিকে নানা ঘটনা দেখতে পাই। এই সমস্ত ঘটনায় কোনো পদার্থের বা বস্তুর পরিবর্তন স্থায়ীভাবে ঘটে অথবা ঘটে না। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় আবহাওয়া ক্রমশ পাল্টে যেতে দেখি আমরা। পরের দিনটা একইভাবে শুরু হয়, আবার নাও হতে পারে। কাঠ জ্বালিয়ে রান্না করার সময় কি দেখা যায়, সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ইলেকট্রিকের বাল্ব জ্বালিয়ে যদি পরে নিভিয়ে দেওয়া হয় তাহলে কি বাল্বটা পাল্টে যায়? এরকম আরও অনেক ঘটনা প্রতিনিয়ত আমাদের চারদিকে ঘটতে দেখি। তার মধ্যে বস্তুর আগের অবস্থায় ফিরে যেতেও পারে, আবার নাও যেতে পারে। একটা প্লাস্টিকের বা কাঠের হাতলযুক্ত স্টিলের চামচে কিছুটা মোম নিয়ে যদি গরম করা হয়, তারপর ঠান্ডা করার পর দেখা যায় কি মোমটা একই অবস্থায় আছে কি না। অন্য একটা ওই রকম চামচে কিছুটা চিনি নিয়ে অনেকক্ষণ ধরে গরম করা হলো, ঠান্ডা করার পর কি দেখা যাবে যে চিনির স্বাদ নেওয়ার পর, আমরা সবাই জানি চিনির স্বাদ মিষ্টি, তাই চিনির স্বাদ নিয়ে দেখা যাবে যে চিনিটা আগের মতোই মিষ্টি রয়েছে কি না, আবার চিনির রঙটা পাল্টে গেছে কি না। কিন্তু মোম গরম করে ঠান্ডা করতেই আবার আগের অবস্থাতেই ফিরে গেল। এর থেকে কি বোঝা গেল, দুটো জিনিসই গরম করা হলো, একটা আগের অবস্থাতেই ফেরত পেলাম, অন্যটাকে পেলাম না। কিন্তু একই মোম দিয়ে তৈরি একটা মোমবাতি যদি জ্বালিয়ে দেওয়া হয়, মোমের কি হয়, কিছুটা গলে পড়ে, আবার ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কিন্তু বেশিরভাগটা কি হয়, পুড়ে যায়। এই পুড়ে যাওয়া অংশটাকে ফিরে পাওয়া যায় না। একটা পাত্রে যদি কিছুটা বরফ রেখে দেওয়া যায় এবং তারপর সাধারণ তাপমাত্রাতে তা কী হবে, গলে যাবে। সেই বরফ গলা জলকে ঠান্ডা করে আবার বরফে ফিরে পাওয়া যায়। যখন শিলাবৃষ্টি হয়, টুকরো টুকরো বরফের টুকরো আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা যদি হাতের মুঠোয় চেপে ধরি তাহলে কি দেখা যাবে, বরফের কুচিগুলো জুড়ে একটা বড় খণ্ড তৈরি হবে। হাত থেকে ফেলে দিলে বড় খণ্ডটার কি হবে, আবার সেটা নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যাবে। দেখো, আমরা যদি চাল ফুটিয়ে ভাত রান্না করি তাহলে ভাত রান্না হওয়ার পরে কি আবার আমরা চালটাকে ফিরে পেতে পারি? নিশ্চয়ই ফিরে পাবো না। খাবার হজম হয়ে গেলে সেটা কি আবার খাবারে ফিরে পাওয়া যায়? যায় না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের চারিদিকে বহু ঘটনা ঘটে যেগুলো একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে পাওয়া যায় না। এগুলোকে কী বলে, একমুখী। আবার কিছু ঘটনা যে পদার্থে বা বস্তুতে ঘটছে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, এগুলোকে বলা হয় কি, এই ঘটনাগুলোকে উভমুখী। যেমন ধরো, পাতা থেকে বাষ্পমোচন, এটা হচ্ছে একটা একমুখী ঘটনা। মূলের সাহায্যে জল শোষণ করে গাছ, সেটাও হচ্ছে একমুখী ঘটনা। একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনাগুলো আবার ঘটতে শুরু করে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা। আবার যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। এই যে প্রতিদিন দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়, এটা একটা কি, এটা একটা পর্যাবৃত্ত ঘটনা। আবার কোনো জায়গায় একদিন ঝড় হলো বা কোনো এক বছর বন্যা হলো, এগুলো কিন্তু অপর্যাবৃত্ত ঘটনা। এখানে দেখো, তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ, এখানে কতগুলো ঘটনা প্রকৃতির নিয়মে ঘটে, আবার কতগুলো কিন্তু মনুষ্যসৃষ্ট হয়। যে ঘটনাগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না সেগুলো আমাদের অভিপ্রেত ঘটনা, আর যেগুলোর দ্বারা প্রকৃতি মানুষের ক্ষতি হয় সেই তাকে কি বলে, তাকে বলে অনভিপ্রেত ঘটনা। যেমন ধরো, যেমন ফুল ফোটা, গাছের অঙ্কুরোদ্গম হওয়া, এগুলো সবই অভিপ্রেত। আবার আমরা কোনো গাছকে কুড়াল দিয়ে কেটে ফেলছি, সেটাকেই অনভিপ্রেত ঘটনা। আবার দেখো, প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কিছু থাকে মনুষ্যসৃষ্ট, আর কিছুগুলো প্রাকৃতিক কারণে ঘটে। যে ঘটনাগুলো প্রকৃতির নিয়মে না ঘটে মানুষ ঘটায় সেগুলোকে বলা হয় মনুষ্যসৃষ্ট ঘটনা, আর যেগুলো মানুষ সৃষ্টি করে না, যেগুলো প্রকৃতির নিয়মেই ঘটে, সেগুলোকে বলা হয় প্রাকৃতিক ঘটনা। দেখো, আগুন জ্বলা, কখনো কখনো কি হয়, বনের গাছে আগুন লেগে যায়, বনের গাছে গাছে ঘষা খেয়ে আগুন লেগে যায়, সেটাকে বলা হয় কি, দাবানল। শুকনো ডালে ঘষা লেগে এগুলো, এই দাবানলের সৃষ্টি হয়।
আমরা রান্না করার সময় আগুন জ্বালাই, মানুষের অসাবধানতার জন্যও কিন্তু আগুন লেগে যেতে পারে। বন্যা, হঠাৎ হওয়া অতিরিক্ত বৃষ্টির জন্য হতে পারে, নদী খাতে জলধারণ ক্ষমতা কমে যাওয়া, বাঁধের জমা জল ছেড়ে দেওয়ার ফলে, হ্যাঁ, বাঁধ বাঁচাতে জল ছেড়ে দেওয়া হয়, এগুলো কারা করে? এগুলো মানুষ তৈরি করে এই ঘটনাগুলো। বনের পশুর মৃত্যু স্বাভাবিক মৃত্যুর কারণে হতে পারে, চোরা শিকারীদের হাতে মৃত্যু, অর্থাৎ মানুষ শিকার করতে গিয়ে পশুগুলোকে মেরে ফেলতে পারে, ক্ষতিকারক পোকামাকড়ের বিনাশ, যেমন ব্যাঙ বা পাখি ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়, আবার কীটনাশক ছড়িয়েও কিন্তু পোকামাকড়গুলোকে মেরে ফেলা হয়, এগুলো হচ্ছে মনুষ্যসৃষ্ট। তাহলে যে ঘটনাগুলো প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, যেখানে মানুষের কোনো হাত নেই, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক ঘটনা।